ট্রেটটা পোলের নিরাপত্তা খতিয়ে দেখলেন বিএসএফের ডিজি। মঙ্গলবারও শুনশান সীমান্ত, এদিনও বন্ধ রইল সীমান্ত বাণিজ্য। হাতে কোনা কয়েকজন যাত্রী ফিরলেন এপারে। এদিনও যথেষ্ট থমথমে বেনাপোল, দু একজন যাত্রী অবশ্যই পারাপার করেছেন, তবে তাদের চোখে মুখে রয়েছে যথেষ্ট আতঙ্কের ছাপ। ওপারে কিন্তু সাজোয়া গাড়ি, অর্থাৎ সেনার সাজোয়া গাড়িও চোখে পড়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে মঙ্গলবারেও অনেকটাই শুনছান পেট্রাপোল সীমান্ত। গত সোমবার বোনকে নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ভারতে চলে আসেন সদ্য প্রাক্তন বাংলাদেশ প্রধানমন্ত্রী। এখনও থমথমে বাংলাদেশের পরিস্থিতি, প্রতিবেশী দেশের উত্তাল পরিস্থিতির আঁচ যাতে সীমান্তের এপাশে না পৌঁছায় তার জন্যে আটোসাঁটো করা হয়েছে সীমান্তের নিরাপত্তা। সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফের সংখ্যা। এদিনও পেট্রাপোলে গিয়ে দেখা গেল প্রয়োজনে বাংলাদেশ থেকে ভারতে হাতে গোনা কিছু যাত্রী প্রবেশ করছেন। জানা গেছে মূলত চিকিৎসা ও স্টুডেন্ট ভিসা ছাড়া বাংলাদেশ থেকে কাউকে আসতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে ভারতে আসা বাংলাদেশিরা এখন উদ্বিগ্ন মন নিয়েই বাংলাদেশ ফিরে যাচ্ছেন। আমরা কলকাতায় গেছিলাম, বাংলাদেশ যাবো খুলনায় বাবার ডাক্তার দেখানোর জন্য। হ্যাঁ, সে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা হয়েছে এবং সে অনেক বাড়িঘর মাসাপি, তারপর দেখলাম যে অনেক মানে অনেক নেতাদের বাড়িঘর দিয়ে হামলা ভাঙচুর করা হয়েছে। এগুলো একদিন এগুলো ঠিক হয় নাই, মানে আন্দোলনটা ঠিক ছিল কিন্তু হামলাটা ঠিক হয় নাই। এদিন বাংলাদেশের পরিস্থিতির কারণে পেট্রাপোল সীমান্তের অবস্থা কেমন আছে তা খতিয়ে দেখতে সীমান্ত পরিদর্শনে আসেন বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী। এদিন বেলা ১১টার পর কনভয় নিয়ে পেট্রাপোলে আসেন ডিজি। সীমান্তে তাকে গার্ড অফ অনার দেওয়া হয় বাহিনীর পক্ষ থেকে। এরপর দপ্তরের আধিকারিকদের সাথে একটি বৈঠক করেন। সূত্রের খবর, সীমান্তের নিরাপত্তার বিষয়ে বাহিনীর কর্তাদের কাছ থেকে খোঁজখবর করেন তিনি, তবে সংবাদ মাধ্যমের সামনে তিনি কোনো মন্তব্য করেননি। এদিন নড়াইল জেলা থেকে পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছান এক বাংলাদেশী নাগরিক। তিনি তার পরিবারকে চিকিৎসার জন্যে ভেলোরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ভারতে এসেছেন। এদিন তিনি জানান, সোমবার সন্ধ্যার পর থেকেই বাংলাদেশের পরিস্থিতি একটু পাল্টেছে। বেনাপোলে আসার পথে কোথাও সমস্যা হয়নি। চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে যাচ্ছি আপনার ভেলোরের উদ্দেশ্যে। বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজ করছিল, বর্তমান সেনাপ্রধান ক্ষমতায় আসার পরে উনি রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার সাপেক্ষে বর্তমান দেশ খুব ঠান্ডা, এখন কোনো সমস্যা নাই, আমরা আসছি ওখান থেকে কোনো সমস্যা বা যানজট রাস্তায় দেখি নেই, সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। মোটামুটি সন্ধ্যার পর থেকেই সুষ্ঠু সব জায়গায় মোটামুটি শান্ত পরিবেশ বিরাজ করছে। অন্যদিকে বাগেরহাট জেলা থেকে চোখের চিকিৎসা করাতে ভারতে আসা এক বাংলাদেশি নাগরিক জানান, বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির কারণে চিন্তিত হয়ে পড়েন বাড়ির লোকেরা, তাই তড়িঘড়ি চিকিৎসার কাজ শেষ না করেই বাড়িতে ফিরে যেতে হচ্ছে। পরিস্থিতির কারণে কিছুটা উদ্বিগ্নই রয়েছি। গেছিলাম চোখ দেখাতে, তা সেটা কমপ্লিট হয়নি। বাড়ির থেকে তাড়াতাড়ি ফোন করছে যে তোমরা তাড়াতাড়ি আসো, আমাদের খুব সমস্যা আমরা মনে করতেছি, আমরা হতাশগ্রস্ত করছি, তোমরা তাড়াতাড়ি বাড়ি চলো। আমি মানে চিকিৎসকের কাছে দেখানোর কোনো সুযোগ আর হইনি, এখন বাড়ি আছে, পরবর্তীতে যদি মানে দেশের পরিস্থিতি ভালো হয় তাহলে আবার আসবে। ভয় তো একটু লাগবে, ভয় লাগে না। তবে এদিনও বন্ধ রয়েছে সীমান্ত বাণিজ্য। সম্প্রতি ভারত থেকে বাংলাদেশের বেনাপোল সীমান্তে পণ্য নিয়ে যাওয়া কয়েকশো ট্রাক সেখানে দাঁড়িয়ে রয়েছে। এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যের ট্রাক চালকেরাও রয়েছেন। সূত্রের খবর, বাংলাদেশের অভ্যন্তরের পরিস্থিতি জটিল থাকায় তাদের খাওয়া দাওয়ার যাতে কোনো সমস্যা না হয় তার জন্যে এলপিআইয়ের পক্ষ থেকে এলাকায় লঙ্গরখানা চালু করা হয়েছে। বিএসএফের প্রয়োজনীয় অনুমতি নিয়ে ভারতীয় ওইসব ট্রাক চালকেরা পেট্রাপোলে এসে খাবার সংগ্রহ করছেন বলেও জানা গেছে। প্রতিবেশী দেশে উত্তেজনার আঁচ এসে পৌঁছেছে সীমান্তের এপারেও। এপারেও যথেষ্ট থমথমে, বাড়ানো হয়েছে বিএসএফের পক্ষ থেকে নিরাপত্তা, আটোসাঁটো করা হয়েছে। এদিন পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে আসেন বিএসএফের ডিজি। সভ্যসাচীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।